সম্মানিত ভিউয়ার্স, দর্শক বন্ধু, নয় নম্বর সুন্না সালাতের পরে সেটা হলো আয়াতের কুরসি পড়া। আয়াতের কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, এই সূরাটি, এই সূরা বাকারার এই আয়াতটি যেটাকে আয়াতের কুরসি বলা হয় এটা পড়া, সুনান নাসাইর হাদিস। এটা যদি কেউ পড়ে তাহলে প্রত্যেক নামাজের পরে পড়লে এর বিশেষ ফায়দাটা বলে দিচ্ছি, শেষেও আসবে ইনশাআল্লাহ, যে ওই ব্যক্তি এবং ওই জান্নাতে যে প্রবেশের মধ্যে কোনো বাধা নেই একমাত্র মৃত্যু ছাড়া, মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বর্ণনা করেছেন এবং এই হাদিসটি শেখ আল-আলবানী হাসান গ্রহণযোগ্য বলেছেন।